কেমন কথা হইলো এই রুমে আমরা কত দিন স্যার ও ফার্স্ট ক্লাস আমাদের এই সই সহ কার্যক্রমকে আপনি কবুল মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ আমাদের মেয়র মহোদয় নেক ইচ্ছা নেক আরাধনা তার যে প্রচেষ্টা আপনি কবুল মঞ্জুর করে নেন তার মনের সমস্ত প্রার্থনা কবুল করে নেন আমাদের দেশের খাদ্য সম্পর্ক করে দেন এই জেলা পরিষদের সদস্যরা হয়েছেন সদর দুধপূর্ণপূর্ণ দায়িত্ব পালন করে তৌফিক দান করে দেন মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ হায়াতকে বাড়াই দেন আল্লাহ আমাদের দক্ষিণ মুলুক আল্লাহ হাজার আব্দুল্লাহ মাননীয় মন্ত্রী মহোদয় নেক ইচ্ছা নেক ইরাদা সহ যে কাজ উনি আশা করতেছেন সব বাস্তবায়নের তৌফিক দান করে দেন তার দীর্ঘ হায়াতকে বাড়াই দেন মৌলানা শাহান আব্দুল্লাহর কবরকে বেহেশতের বাগান বানাই দেন তাকাব্বাল মিন্না ইন্নাকান্ত সামিউল আলীম আতুবা আলাইনা ইন্নাকান্ত তাওয়াবুর রহিম বিহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বন্ধু আপনি ওই সময় নিয়ে বুদ্ধিমান তো দেয়া দিয়া ওই খাওয়া দাওয়া চলে ছিল ভাই বসছি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি কথাটা বলছি আমি সাবধ ভাই ভাই বলছি ইনুদ ভাই আছে দুর্গুদ্র আছে আমাদের বাবা সমর্থন সবাই রাজীব আছে ছাত্র সবাই আছে জেলা ছাত্রী নেতা আছে কাঙ্ক্ষীরা আছে সবাই সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম দিলাম তো তোমার কথা মতো বসাই দিলাম তুমি না থাকলে তো পরিপূর্ণ তো আছে আমাদের আর আমরা কিন্তু মহিলা মনিকের কথা কিছু বলে নাই সাক্ষী
আমারে কালকে বলছে যে ভাই বলছে তোমারে আজকে আমার তো আপনি বলেন নাই তারপরে আমি জানি না কি কইছি আমি আমারে তো বাবা না না আমি তো আমারে কইতেছে কালকে আমারে কইতেছে এরকম তো ভাই এই কথা কইছিল আমি কি আপনি আমারে বলছে আমি তো বলেন নাই আমারে বাবা বলছে এই কথা কইছিল না বলছে আপনি যে বাবা দাও আমি আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই জেলা পরিষদ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কান্না তামা জেলা পরিষদ নিয়ে কি করতে চান আর স্বাধীনতা পরে বঙ্গবন্ধু কি করতে চেয়েছে জেলা গভর্নমেন্ট তৈরি মাননীয় প্রধানমন্ত্রী নতুন অঙ্গীকার নতুন স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে গ্রাম হবে শহর আমি গ্রাম মানুষকে একটা বার্তা দেবে বলে এখানে অনেক সেবামূলক কাজ আছে আপনারা আসুন আমার পক্ষে যা দরকার যতটুকু সম্ভব আমি আপনাদের আশা সবাই আশা বিগত দিনে অনেক অভিযোগ আছে সম্পর্কে হাটবাজারি যারা ঘাট যারা বিশেষ করে নির্গঞ্জ ঘাট এসব অভিযোগটা আপনি জয় বছর এভাবে আমিও জানি তবে আমি চেষ্টা করার অভিযোগ আমার মাথার উপর বড় একটা চাপা আছে আমার ডান পাশে আমার আরেকজন আছে উনি যেভাবে সিটি কর্পোরেশনকে উনি সাজিয়ে তুলছেন আমি আশা করি যে অভিযোগগুলো আছে মানুষের এটা থাকবে না আমার চিরসব আছে আমি যদি ঠিক থাকি আমার পরিষদে যারা আছেন আমরা একই মতলম্বী কিন্তু একই দর্শনের আমরা বঙ্গবন্ধুর নীতি আদর্শে বিশ্বাসী মাননীয় প্রধানমন্ত্রী আমার একজন সদস্য বক্তৃতা শুনেছেন আমরা অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রীকে শপথ নিয়ে এসেছি এভাবে শপথ দিচ্ছি আমার বন্ধুরা যারা আছে তাদের নিয়ে আমি এই জায়গাটা পবিত্র চলনা ধন্যবাদ
very good. لا يمكنك ان تكون
আমার দেখানে দেওয়ার তো না আমি তো তোমাকে আমি তো বাবার কাছে দিই এখন বাবার কাছে যদি না যায় সেটা তো Yeah, I'm trying to